আছো। আজকে তোমাদেরকে আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো যখন তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে, নৌবাহিনীর নাবিক পদে অথবা বিমান বাহিনীর বিমান সেনা পদে পরীক্ষা দিতে যাবা, এখন কিন্তু দেখা যায় প্রায় সময় তোমরা ক্লাস 19-এর যে ম্যাথ করেছিল ওই 19-এর ম্যাথের বিভিন্ন সূত্রগুলো কিন্তু পরীক্ষায় আসতেছে। তো যেহেতু পরীক্ষা আসছে, সেহেতু আমি আজকে তোমাদের ম্যাথ 1 নম্বর ক্লাসে তোমাদেরকে ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো একটু শেখাবো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সঙ্গে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত থাকবা এবং আমার বড় মনিটরের দিকে একটু লক্ষ্য রাখবো। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের বিভিন্ন বীজগণিতিক সূত্রগুলো শিখবো। এই সূত্রগুলো কিন্তু প্রায় আসে, বেশিরভাগ কিন্তু তোমার বিমান বাহিনীর বিমান সেনা পদের আইকিউ পরীক্ষায় সূত্রগুলো এসে থাকে, ম্যাথের পরীক্ষায় সূত্রগুলো আসে, আবার সেনাবাহিনী নৌবাহিনীর লিখিত পরীক্ষায় কিন্তু এই ধরনের সূত্রগুলো আসে। তো যাই হোক, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। যারা নতুন আমাদের চ্যানেলে আজকে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা তোমার বন্ধুদের সঙ্গে, তারাও যেন বাসায় বসে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে তারা যাতে শিখতে পারে এবং প্র্যাকটিস করতে পারে। তো যাই হোক, প্রথম সূত্রটি দেখো, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি হোল স্কয়ার। এরপরের দ্বিতীয় সূত্রটি, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তিন নম্বর সূত্রটি দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। চার নম্বর সূত্রটি দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে, কারণ মুখস্থ না করলে কিন্তু তুমি পরীক্ষায় আসলেও কমন পাবো না, ঠিক আছে? সে কারণে খুবই ছোট খাটো বিষয় হলেও এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। পরের সূত্রটি দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তারপরের সূত্রটি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তারপরের সূত্রটি দেখো, 2 into AB plus BC plus CA equal bracket এর মধ্যে A plus B plus C whole square minus A square plus B square plus C square। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা চাইলে পরে বাসায় যারা দেখছো এখন বসে, তোমরা একটু নোট খাতা একটা পাশে নাও, নিয়ে আমি যে গুরুত্বপূর্ণ বীজগণিতের সূত্রগুলো দিচ্ছি বা তোমরা যারা দেখতে পাচ্ছ এই সূত্রগুলো একটু খাতায় নোট করে ফেলো, ঠিক আছে? আমরা পরের সূত্রটি চলে যাই, দেখো, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপরের সূত্রটি দেখো, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তারপরের সূত্রটি দেখো, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তারপরের সূত্রটি দেখো, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তারপরেরটি দেখো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস b স্কয়ার। এবারেটি দেখো, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তারপরেরটি দেখো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপরেরটি দেখো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তারপরেরটি দেখো, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। তারপরেরটি দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি।
ইকুয়াল কি হবে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca তারপর এটা দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab ইকুয়াল 1 ভাগ 2 ইনটু a প্লাস b প্লাস c ইনটু সেকেন্ড ব্র্যাকেট a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square second bracket close 4ab equal a plus b whole square minus a minus b whole square আবার পরেরটি দেখো ab equal a plus b ভাগ 2 whole square minus a plus b ভাগ 2 whole square এবার এপেশের সূত্রগুলো একটু দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab পরেরটি দেখো a মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b স্কয়ার মাইনাস 4ab পরেরটি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab পরেরটি দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তো যাই হোক অনেকে হয়তো বা মনে করতে পারো যে এগুলো তো আমরা জানি এগুলো আমরা পড়ে আসছে ক্লাস 19 এ এগুলো নিয়ে আবার স্যার কি খামাখা ভিডিও বানাইতে আসছে তো আসলে ভিডিও এমনি বানাইতে আসিনি তোমাদের উপকারের জন্য আসলে ভিডিওগুলো বানাচ্ছি আর দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে আমরা অফিসার এবং সৈনিক পদের জন্য কোচিং করে তো আমার একটা অভিজ্ঞতা আছে যে অনেকে বলে যে আমি সবই পারি বাট দেখা যায় ছোটখাটো বিষয়গুলো যদি আমরা লিখিত পরীক্ষায় বা মডেল টেস্টে দিয়ে দেই তখন কিন্তু ওই ছাত্ররা পাচ্ছে না তো সুতরাং প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রত্যেকটা বিষয়ের উপরে তুমি যখন সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় দিতে যাবা তখন দেখবা যে প্রস্তুতি না নিয়ে গেলে পরীক্ষা আসলে দিতে গেলে তখন খুবই খারাপ লাগে যে আমি কেন পড়ে আসলাম না এগুলো তো আমরা সবই জানতাম যদি একটু প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হয়তো বা পরীক্ষায় পাশ করা খুব সহজ হতো আজকে তো যাই হোক লিখিত পরীক্ষা মোটেই সহজ হয় না খুবই কঠিন হয় এবং অনেক কম্পিটিশন হয় এখানে মেধা দিয়ে আসলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একটু প্রস্তুতি নিয়ে এসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা আর আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক নতুন ব্যাচের ভর্তি চলছে যারা মনে করছো 2021 সালে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য তোমার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা শারীরিক পরীক্ষা মেডিকেল চেক আপ এবং পাশাপাশি আইএসএসবি পরীক্ষা যারা প্রস্তুতি নিতে চাও আমাদের সোজা একাডেমিতে এসে স্বল্প খরচে তুমি এক মাস দুই মাসের একটা কোর্স করে যেতে পারো তো আশা করি সবাই ভিডিওটি থেকে উপকৃত হয়েছো সবাই ভালো থাকবা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা গণিতের অন্যান্য একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম